এখানে এসে এতগুলো কিছু নিয়ে নিলাম। গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, সেরে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন দেখো 6:05 বাজে, আর আজকে হলো রবিবার, রবিবারের সকাল 6:05 বাজে। আর আমাকে বিছানা টানলো না, উঠে পড়লাম, বললো উঠে পড়, আমি উঠে পড়লাম। আর এখন 6:05 বাজে দেখো, আর উঠেই দেখছি বাইরের পরিস্থিতিটা খুবই খারাপ। উঠেই দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণ কুয়াশা এসেছে, কুয়া একদম পরিপূর্ণ, খুবই খারাপ অবস্থা। দেখতে পাইছো কি পরিমাণ কুয়াশা? মাটি ভর ডাম্পারগুলো সারা রাত চলে, এত পরিমাণ আওয়াজ হয়। তো যাই হোক, চলো নিচেই যাওয়া যাক, নিচে গিয়ে নিচের কাজকর্ম করি, অনেক কাজ আছে, অনেক কাজ। এই যে গামলায় বাসনগুলো জড়ো করা আছে, মেজে নিই। আর আগের দিন রুটি করা হয়েছে, গ্যাসের পরিমাণটাও খুব খারাপ, এগুলো পরিষ্কার করে নিই। চলো, বাসন মাজা হয়ে গেছে আমার। এই যে আমার গ্যাস মোচা হয়ে গেছে, ওদিকে বাসনও মাজা হয়ে গেছে। চলো, এই যে জল গরম করে নিয়েছি মগে, ওপরে যাই, মুখ ধোবো। আর কতটা পরিমাণ মেলা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওলে বাবা লে, দেখো আমি এখানে জল গরম করলাম, জামা কাপড় কাচবো বলে, আর আমি এখন ব্রাশ করছি। আর বাইরেটা দেখো, 7:30 বাজে চললো, এখনো দেখো, এখনো কুয়াশা 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 কুয়াশায় ভর্তি। আর এই দেখো, এখানে এক বালতি ভেজাতে দিয়েছে, মুখটা ধুয়ে নিয়ে এবার কাচাকুচি করে নেবো। দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি পুইড়াটা, আলু আর হচ্ছে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি বানিয়েছি একটা, সুন্দর, বেশ কি সুন্দর লাগে এই চচ্চড়িটা খেতে। আজকে সকালবেলা এই মেনুটাই করেছি, আর আগের দিনে কিছুটা তরকারি রয়ে গেছে, ওটাই দিয়ে চালিয়ে দেবো দুপুরবেলা। তো বন্ধুরা, এখন বাজে 12:10 বাকি আছে, আমার কন্যারানী টিউশন থেকে চলে এলো, আর আমি যাব এখন গঙ্গা স্নান করতে। বলেছিলাম না আগের দিন যাওয়া হয়নি, আজকে যাব গঙ্গা স্নান করতে, রেডি হয়ে গেছি, টোটো করে যাব। আর ওখানে গিয়ে শ্যাম্পু করব, কি বলো তো, মাথায় জবর জবর করে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, বইগুলো নিয়েছি, জবর জবর করে তেল দিয়েছি, ওখানে গিয়ে শ্যাম্পু করব, শ্যাম্পু সাবান সব নিয়ে নিয়েছি, ওখানেই স্নান করব। আর কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, এই সামনে দোকানগুলোই ঢালাই হচ্ছে সকাল থেকেই, মানে সকাল বলতে কি খুব সকাল থেকে নেই, বেলা 10টা থেকেই, মানে এত আওয়াজ, এত আওয়াজ কি বলবো। তো যাই হোক, চলো আবার রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা আগে এসেছিলাম ও এইখানটা দিয়ে, ওপার থেকে এপারে আসা যাবে না জানি, আমরা ওই দিকটা এসেছিলাম গঙ্গার জল নিতে। সব মাছ ধরছে, ওই দেখো ওই ব্রিজটা হেভি সুন্দর জানিস, ব্রিজটা যাচ্ছে, দেখ এখানে এখানে। এই তোরা ওপারে যাস কি করে রে, এই দিক দিয়ে যাওয়া যায় না? ও ও, এখানটা কি আগে ভেঙে গিয়েছিল? ও, ওপার থেকে এপারে আসা যায় না। এই এখানে নার্সারিটা লোক কই আছে? আর এখানে নার্সারি খুঁজবায়, এখানে একটা সুন্দর নার্সারি আছে আপনার নাকি? নার্সারি কিছু বলবে না? ইস সাবাস,
কবে থেকে শখ একটা নার্সারিতে ঢুকবো। এইটা হলো কৃষ্ণ তুলসী। দাদা এখানে লোক কে? এদিকে একটু বেরোবেন। রান্না বান্না হচ্ছে? পাপড় ভাজা হচ্ছে। আমরা যেখানে এসেছি গঙ্গা স্নান করতে, সেখানে মানে গঙ্গার ধারেই একটা সুন্দর নার্সারি। দেখো দেখি গরমের কি ফুল পাওয়া যায়, নিয়ে যাব সেরকম হলে। দারুণ লাগছে। এগুলো ডালিয়া না সূর্যমুখী বলতো? সূর্যমুখী বলা হচ্ছে না, ইয়েতে বাড়িতে ছিল। এগুলো থানকুনি। হ্যাঁ ফাঁকাই থাকলে কি আবার চিনি নাকি? এখানে কি কৃষ্ণ তুলসীও বিক্রি হয়? এটা কি শ্যামা তুলসী? কৃষ্ণ তুলসী নেই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, হ্যাঁ কালী হয়ে গিয়েছিল। একদিন ওই নিধু বনে খেলিতাম ওই ধুলিস্তনে, আয়নের ভয়ে শ্রীকৃষ্ণ তখন কালী হয়ে গেছিল। আয়নকে খুব ভয় পেত শ্রীকৃষ্ণ। গরমের ফুল গাছ কি আছে সেটা দেখান আমাদের ঘরে। এটা কি নাম বলো? এটা কি ফুল গাছ? কোনটা? এটা এটা কোন ফুল গাছ? এটা ফুল না, এটা পাতাই ছিল। ও এটা বাইরে গেছে। এই যে আছে অল টাইম আছে লণ্ঠন জবা, ঠিক আছে, লণ্ঠন জবা, অস্ট্রেলিয়ান জবা আছে, লোকাল জবা আছে। আমাদের এখানে যে পুকুর পাড়ে যে ফুল ফুটে আছে, না না আমাদের ছাদে বসাতে হবে। ছোট ছোট এই ফুল ছোট ছোট গাছ হবে। এই যে আগে দেখে আসো, মানে এখন আর কি লক্ষ্মী জবা নেই? লক্ষ্মী জবা কোনগুলো? ওখানে আছে ফুল ফুটে আছে, ওখানে গাছ আছে। ওগুলো দক্ষিণে কত মন্ত্র বিশেষ দক্ষিণ হবে, মানে গাছ যদি বড় প্যাকেটে থাকে, বড় গাছ থাকলে বড় গান, ছোট গাছ থাকলে ছোট গান। ওটা লক্ষ্মী জবা, বাঁচাতে পারবো তো নিয়ে গিয়ে? সেটা আপনার ব্যাপার, তাই না? বাঁচাতে কেন পারবেন? আমাদের এখানে বেঁচে ওটা ওইগুলোর কেমন দাম? এগুলো 30 টাকা করে একটাই দাম। হ্যাঁ এখানে কোনো দরদাম নেই, একদম। কিন্তু মানে এখান থেকে নিয়ে গিয়ে তো বিক্রি করছে 30 টাকা করি। হ্যাঁ নিয়ে নেবেন সেখান থেকে, যেটা সুবিধা হবে। ধর কলমের গাছ কাটিয়েন না, আমরা কি আর অত জানি? ডাল কেটে কাটিং করে বসানো গাছ তার দাম আলাদা, আর এটা হচ্ছে ধর কলম, একটা গাছের সঙ্গে একটা গাছের ডাল জোড়া। আর এগুলো কি জবা? এগুলো অস্ট্রেলিয়ান আমেরিকান ভ্যারাইটি। কি নিয়ে যাই? আজ ওগুলো কি করবি গাছ নাকি? বেল ফুল, জুই ফুল ওগুলো আছে? দাম না বললে কি করে নেব? হ্যাঁ দাদা এই গাছগুলো কি গাছ বলে? না না এগুলো এগুলো আর এ পাশে এগুলো আছে? রজনীগন্ধা তো আমাদের এমনি ডাল বেশ বসালে তো হয়ে যাবে। ৬০ টাকা নিল এটা? ৫৫ টাকা। চকুদাই আছে দোকানে? এই হেলি
আজ দেখি কোথায় কি পাওয়া যায়। এই ব্যাগের ভেতরে আমার পয়সা ব্যাগ আছে, একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে ব্যাগ আছে, নিয়ে আয়। কি পাওয়া যায় এখানে বলছিল? ও এমনি বিস্কিট। হ্যাঁ বিস্কিট নেই, বিস্কুট। হ্যাঁ বিস্কুটটা নেই, বিস্কুটের বাদে সবকিছু পাওয়া যাবে এখানে। কত করে এগুলো? চিড়ে ভাজা প্যাকেট কত করে এগুলো? চানাচুরটা 60 টাকা। আর এক কত করে বলছি ভুজা? হ্যাঁ এখানে কত করে এখানে কি তৈরি হয় নিমকি পচা? এখানে কি তৈরি হয়? তৈরি করে, হয়তো তৈরি হয়ে আছে এখানে কারখানাটা। আচ্ছা আচ্ছা, নিমকি 50 টাকা, আর ওই ওই আলুর উপর চানাচে তো 60 টাকা, আর ভুজিয়াটা 55 টাকা, এটা কাটি ভাজা 60 টাকা। আর এই চানাচুরটা একটু ভাজি দেবো, তাহলে বলো আপনি লাগে ফোন করে তখন যাবো, নিয়ে আসবো, চলে আসবি। এই কাঠি চানাচুরটা ওটা 55 টাকা, চানা চানাচুর না ওটা কাটি ভাজা। না না কাটি ভাজার তলায় একদম যেটা আছে 60 টাকা। দাম আর কম কই হলো? নিমকি ভাজা খেতে ভালো হবে তো? ভালো, আমরা খাচ্ছি, সবাই খায়। এগুলো কি 500 প্যাকেট? আর ওই ভুজিয়াটা দেখি কত নেবেন বলুন, দাম দর ঠিক করুন, কটকটি প্যাকেটটা দিন, কারখানা থেকে নিচ্ছে একটু দাম তো কম করুন। কারখানা বলি দামটা কম আছে, আপনাদের বেশি নিচ্ছে না, কম আছে। আর দোকানে বলে দাম বেশি, কারখানায় বলে আমাদের দাম কম দেওয়া আছে। তো এখানে এসে এতগুলো কিছু নিয়ে নিলাম, এদের এখানে কারখানা আছে, ভাজা ভাজা ভুজি হয় এখানে, হয় তাই তো? দারুন, আমরা ফার্স্ট টাইম এখানে আসছি গঙ্গা স্নান করতে, আমরা কানলার দিকে যাই। এখানে তো জলটা খুব সুন্দর, জলটা খুব সুন্দর, জলটা কাঁচের। হ্যাঁ কানলাই গেলে এত সুন্দর জল পেতাম না। কানলাই ধুলা জল, খুব জল সুন্দর। কাঠ নিয়ে এলো কোথা থেকে? আমার মেয়ে থাকলে ধরে দেয়। ঠিক আছে, সবুজ দ্বীপের লোকজন আছে? এই যে ভাই বলছি সবুজ দ্বীপের লোকজন আছে, ওই পাটটা নাকি সবুজ দ্বীপ? ওখানে একটা কি অনুষ্ঠান হয় না বলছি, ওখানে একটা অনুষ্ঠান হতো আগে, এখন হয়? চলো যাবে সবুজ দ্বীপ। আমাকে আর আসতে রাখবে না, স্নান হয়ে গেছে। আর এই দেখো এবার টোটোতে উঠে পড়বো, নার্সারির লোকটা পাত্তাই দিচ্ছে না। গাছ কিনবো একটা বাবু, দাম দর বল দেখতে, আমরা কি চিনি সব গাছ? সব গাছ চিনি নাকি? দামটা বলছে না, বলছে আপনি দেখুন। আরে বাবা আমার যেটা পছন্দ হবে সেটা দামটা তো জানতে হবে, আমার সাধ্যে খুললে তো নেবো। ঘুরতে চলে গেল, কি দিচ্ছেন আবার? আবার আমিও তো কিনেছি, গঙ্গা চান করে শুধু মুখে যেতে নেই। গঙ্গা চান করে শুধু মুখে যেতে নেই। সব জায়গায় আমাদের বেড়াতে আসার সময় নেই না, আমরা কাজ কাজ সংসার ধর্ম করতে গিয়ে এইসব জায়গায়, নালে কি সুন্দর জায়গাটা।
আমাদের বাড়ি চাষি বাড়িতে সবসময় আগে টাকা পয়সার চিন্তা ভাবনা করতে হয় বলুন, সবসময়। আর ওই যে নার্সারিটা ওইখানে আমাদের চাষিদের পেঁয়াজের দাম নেই, আলুর দাম নেই, আমরা চাষিরা আলু পেঁয়াজ করে করে মরি। আমার কিন্তু জলটা ব্যাপক পছন্দ হয়েছে, কি সুন্দর না কি সুন্দর কলের জল। এই তোমরা কি সব তুলে নিয়ে চলে যাবে নাকি গো, সব তুলে নিয়ে চলে যাবে, এতক্ষণ লাগছে। চলো চলো চলো, খিদে পেয়ে যাবে। ও কে কে নিলে, আমিও নিয়েছি, আমি চারটা নিয়েছি। আমি এইটা নিয়েছি, একটা তিনটে, একটা ভুজিয়া নিয়েছি, একটা কটন নিমকি নিয়েছি। আমার ছেলেই খুব খায়, আমার ছেলে এ কি বলছিস তুই? হ্যাঁ চিল্লাবে না, চলো চলো চলো। ওইখানটায় সব দারুন, ওইখানটায় ভিডিও করার জন্য ওইখানটা দারুন পারফেক্ট জায়গা। ওই ব্রিজটা, আমাদের টোটো ছেড়ে দিয়েছে। এই টাটা করে দে গঙ্গাকে, বল টাটা, বল টাটা, টাটা। কি বলছিস তুই? ওদিকে তাকা, ছবি দেখতে পারবি, তোকে দেখতে পারবি। ফোনে দেখিস না, দুটো 35 তো বাড়ি এসে এই দেখো আজকে পুজো করে নিলাম। আর আকন্দ ফুল এইসব তো আমার আনা ছিল না, তো ওগুলো আর দিতে পারিনি, এই গাঁদা ফুলগুলো দিই পুজো করে নিলাম। বন্ধুরা, কারখানা থেকে মদন কটকটি, ভুজিয়া, চানাচুর, চানাচুর মানে কি এটা হচ্ছে চাল ভাজা, আর নিচে নিমকি। এখন খাবো মদন কটকটি, এখন বাজে 5:20। আর এইরকম মুখরোচক জিনিস খেতে বিকেলবেলা সন্ধ্যাবেলা খেতে বেশ ভালো লাগে, এর জন্য 4টে প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি। এখন মদন কটকটি খাবো। তো এগুলো ছোটবেলায় খেতাম, টিন ভাঙা লোহা ভাঙারা যেত, ওইখান থেকে একটা কিছু নিয়ে গিয়ে বিক্রি করে কটকটি কিনে খেতাম। তো যাই হোক, চলো আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে। তখন তোমরা সকলে ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো, আর সবসময় হাসি খুশিতে দেখো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা।